এরপর নেক্সট যে ঘটনাটা বলবো, এক মিনিট কোনটা বলবো সেটা ভেবে নিই, একটু দাঁড়া। আচ্ছা, ঋষিরাজের পরে শাগনিক আমাকে কদিন আগে পিং করেছে একবার, যে আমার গল্পটা তো অনেক দিন হলো বলা হচ্ছে না, তাহলে শাগনিকের গল্পটা বলি। শাগনিকের ঘটনাটাও কি মারাত্মক দেখো, এই ঘটনাটা মানে সে আবার আর এক রকমের মারাত্মক ব্যাপার। আচ্ছা শাগনিক, একটা সেকেন্ড, জাস্ট আ মিনিট। আচ্ছা না, শাগনিকের স্টোরিটা আমি ইউটিউবে বলছি, ঠিক আছে? ওটা ছোট্ট স্টোরি, তো ওটা বলতে আমার কম সময় লাগবে। আমি সন্দীপের স্টোরিটা আগে একটু বলে নিই, ঠিক আছে? সন্দীপ হালদার ফ্রম বেহালা এই গল্পটা আমাকে পাঠিয়েছে। এটা হচ্ছে, ও এখন ওয়ার্ক ফ্রম হোম করছে, কিন্তু ওর ওয়ার্ক স্টেশন হচ্ছে ব্যাঙ্গালোর। ওখানে ওর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এবং যেহেতু মানে ওরা ওই ওর ব্যাচমেটরা সবাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো কাজেই তাদের মধ্যে অনেকেই আছে যারা বিদ্যুৎ বিভাগে কর্মরত। তো ওর একটি বন্ধু আছে সুমন, সেই সুমন বলে ছেলেটি, সে এখন বালাসোরে পোস্টেড, এবং সেখানকার কোনো একটা, মানে একদম বালাসোরে নয়, বালাসোরের কাছাকাছি কোনো একটা সাবস্টেশনে তার পোস্টিং রয়েছে। তো ওই সুমনের একটা ঘটনা বা সুমনের একটা এক্সপিরিয়েন্স, সেটা আমাকে জানিয়েছে ভায়া সৌরদীপ হালদার। ওকে, আচ্ছা, তো সৌরদীপের স্টোরিটাতে এবার আসি। এটাও একটা ভয়ঙ্কর ঘটনা, কিন্তু এটা একটু লেন্দি বলে আমি এটা স্টার্ট করলাম। শাগনিকের ঘটনাটাও খুব ভালো, এবং সেটা আমি ইউটিউবে অবশ্যই বলবো, আজকেই বলছি, কিন্তু সেটা একটু ছোট গল্প বলে ওটা আমি ইউটিউবে বলে দেবো, ঠিক আছে? এখানে তাহলে আর একটা গল্প বলে আমি ইউটিউবে যাব। তো এখন সুমন যখন বিদ্যুৎ বিভাগে প্রথম জয়েন করে, ওর টুকটাক এদিক ওদিক আগে পোস্টিং হতে হতে তারপরে ও বালাসোরে পোস্টেড হয়। তো বালাসোরে ওখানে যাওয়ার পর একটা অদ্ভুত জিনিসও নোটিস করে, যে প্রত্যেকটা সাবস্টেশনে যখন ও কাজ করেছে, ও দেখেছে যে সেখানে কিন্তু নাইট শিফট হয়, এবং এটা তো অবভিয়াস ব্যাপার, মানে এটা তো আমরা জানি যে ইলেকট্রিক সাপ্লাই হচ্ছে 24x7 সার্ভিস, তো সেখানে নাইট শিফটে সাবস্টেশনে কোনো লোক থাকবে না, এটা তো হতে পারে না। কিন্তু এই যে পার্টিকুলার সাবস্টেশনটা, আমি এক্সাক্ট সাবস্টেশনটার নামটা বলছি না, তো সেখানে রাত্রেবেলা কোনো নাইট শিফট হয় না, এটা ওর একটা মাথায় মানে স্ট্রাইক করেছিল যে কি ব্যাপার। আমার মানে প্রথম প্রথম ভাবতো যে আমাকে হয়তো দিচ্ছে না, কিন্তু পরেও বুঝতে পারলো যে না, ওখানে ইনচার্জ থেকে শুরু করে প্রত্যেকেই একদম বিকেলবেলা 5টা সাড়ে 5টার মধ্যে পুরো ওই জায়গাটাকে বন্ধ করে দিয়ে বেরিয়ে যায়, কেউ থাকে না, মানে রাত্রেবেলা ওই সাবস্টেশনে কেউ থাকে না। সাবস্টেশন থেকে বেশ খানিকটা ডিস্টেন্সে রয়েছে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমে থাকে একজন বা দুজন ওয়ার্কিং। তো যদি ধরো সাবস্টেশনে কোনো প্রবলেম বা কোনো ইস্যু ডিটেক্টেড হয়, তখন এখানকার লোকাল লোকজন সবাইকে নিয়ে তারা আসে, এসে কী প্রবলেমটা হয়েছে সেটাকে আইডেন্টিফাই করে, করে যদি মনে হয় যে মানে একদম ইমিডিয়েটলি সেটাকে সলভ করা পসিবল, তাহলে করবে, না হলে সে 10 ঘন্টা কারেন্ট না থাকলে না থাকবে, বড় ফল্ট হলে বেরিয়ে চলে যায়। রাত্রেবেলা ওখানে কেউ কাজ করে না। তো এই ব্যাপারগুলো ও থাকতে থাকতে অনেকদিন ধরে নোটিস করছে, করতে করতে একদিন ওখানে যে মানে যে ম্যানেজার ছিলেন তাকে বলছে যে আচ্ছা, আমাকে তো আপনারা মাঝে মাঝে নাইট শিফট দিয়ে দিতে পারেন, আমার কোনো অসুবিধা নেই, আমি ভয় টয় পাই না, আর আমার ভালোও লাগে রাত্রেবেলা কাজ করতে, সারাদিন একটু রেস্ট করা যায়, তো আমাকে মাঝে মাঝে নাইট শিফট দিতে পারেন। তো তো তখন ওই ভদ্রলোক হেসে বলছে যে এখানে তো কেউ নাইট শিফট করে না। তো তখন বলছে যে কেন নাইট শিফট করে না কেন, ওটা বলছে যে না না, এখানে অনেক জীবজন্তুর উৎপাত আছে, তো সেই কারণে। কিন্তু ব্যাপারটাতে ও খুব কনভিনসড হয়নি। তো আবার একদিন ঘুরে ফিরে ওখানকার একজন বেশ বয়স্ক টেকনিশিয়ান ছিলেন, তো তাকে একদিন বলছে আচ্ছা দাদা, একটু বলতে পারবে যে এখানে কেন তোমার নাইট শিফট হয় না এই সাবস্টেশনে? তো তখন উনি বলছেন, আরে বাবা, এখানে যা বিপদ সাবস্টেশনে, কে নাইট শিফট করবে, আর করে কি তাকে মারবার ব্যবস্থা করবে? তো তখন বলছে কি যে কেন কি হয়েছে এখানে, দরকার হলে আমরা পুলিশ প্রোটেকশন নিতে পারি। তখন উনি হেসে বলছেন যে কোনো প্রোটেকশন দিয়ে, কোনো প্রশাসনিক কিছু দিয়ে তোমার মনে হয় যে এই জায়গাটাকে তুমি প্রোটেক্ট করতে পারবে, তাহলে তোমার ভুল মনে হয়, এটা সম্ভব নয়, বুঝেছ? এখানে খুব মারাত্মক মারাত্মক ব্যাপার আছে। তো বলছে কি, বলে ওই আমফানের আগে পর্যন্ত এই সাবস্টেশনে নাইট শিফট হতো,
আমফানটা হলো, তারপর থেকে আমফানের সময় নাকি বালাসোরের কাছে নিয়ারবাই যে গ্রামগুলো আছে বা সামনের দিকে যে পরপর গ্রামগুলো, সেগুলো গ্রামকে গ্রাম একসাথে মানে মানে উজাড় হয়ে গেছে, মানে ছোট ছোট বাচ্চা থেকে সব মানে জলে ভেসে গেছে, অনেকে বাড়ি ঘর দোর মানে পুরো গ্রামগুলো একদম টোটালি ডিমলিশড হয়ে গেছে। তো তাই জন্য ওরা মানে তারপর থেকে ওই সাবস্টেশনটা রাত্রে বন্ধ থাকে। কেন না বলছে, আমরা প্রথম প্রথম একজন দুজন ভয় পেতো, তো আমরা বুঝতে পারিনি, তারপর আমরা চার পাঁচজন মিলে এসেছি, এসে বলে বাবু এখানে সারা রাত্রি থাকা যায় না, বাচ্চাদের খেলার আওয়াজ বা মেয়েদের কণ্ঠস্বর, বয়স্ক মানুষদের কাশি, মানে কত কি যে চলতে থাকে, মানে আপনি স্টেশনটায় বসে থাকতে পারবেন না, যতক্ষণ আপনি বসে কাজ করবেন ততক্ষণ আপনি কন্টিনিউ কিছু না কিছু কিছু না কিছু শুনতে পাবেন, দেখতে পাবেন, আপনি থাকতে পারবেন না, আপনি এমনিতেই ভয় পেয়ে ওখান থেকে পালাবেন। তো এটাই হচ্ছিল ওখানে। তো বলে আমরা যখন একজন দুজন ভয় পাচ্ছিল, আমরা পাঁচজন ছজন মিলে এসে দেখেছি একই রকম, মানে এত ভয় লেগেছে আমাদের, তারপর থেকে আমরা থাকি না। তো ওকে বলার পরেও কিন্তু সুমন কথাটা বিশ্বাস করেনি। সুমনের মাথায় এটা চলতো যে আমি একদিন এখানে নাইট শিফট করে দেখবো। এইবার কথা হচ্ছে যে যদি অফিসিয়ালি তোমাকে নাইট শিফট পারমিট না করে, মানে সেটা যদি তোমাকে না ডিউটি দেওয়া হয়, তুমি তো ওরকম আনঅফিসিয়ালি এসে নাইট শিফট করতে স্টার্ট করতে পারো না নিজের মনের মতন করে। তো ইনচার্জকে অনেকবার বলেছিল কিন্তু কিছুতেই সেই ইনচার্জ ওকে নাইট শিফট দেয়নি, বলছে তুমি পাগলামো করো না, এত বেশি রক্তের উষ্ণতা ভালো না, তুমি চুপচাপ নিজের কোয়ার্টারে চলে যাবে, একদম রাত্রিবেলা এখানে আসবে না। বেশ ভালো কথা। তো ওর একটুখানি মনক্ষুণ্ণ ছিল, কিন্তু ওর খুব ইন্টারেস্ট ছিল যে একটু সাবস্টেশনটা দেখবো, রাত্রেবেলা যাবো, কী হয় ওখানে, আমার খুব এক্সপ্লোর করার ওর একটা ইচ্ছা ছিল। তো এরপরে একদিন ওর কাছে মানে লাকিলি একটা চান্স চলে আসে। কীরকম না, এই যে রথের সময়টা গেল, সেই সময় এক্সকিউজ মি, আমি বললাম না যে যদি কোনো ফল ডিটেকশন হতো তাহলে সেক্ষেত্রে তখন ওরা রাত্রিবেলা লোকাল কিছু স্টাফদেরকে নিয়ে ওখানে যেত ওই সাবস্টেশনে কাজ করার জন্য। তো তখন এই রথের সময়টা লোকাল সবাই তো তারা ছুটিতে চলে গেছে, কারণ ওদের ওখানে রথটাই হচ্ছে মহৎ মানে সব, তো ওখানে সব থেকে বড় উৎসব যেহেতু রথ, তো ওই সময়টা ওখানকার লোকাল স্টাফরা সবাই ছুটিতে চলে যায়। তো একজন মহাপাত্র সাহেব বলে ইনচার্জ, উনি ওই কন্ট্রোল রুমে ছিলেন, তো হঠাৎ করে রাত্রেবেলা সুমনের কাছে ফোন আসে। তো সুমনকে কল করে বলছে যে তুমি কোয়ার্টারে আছো? তো বলছে হ্যাঁ, বলছে তুমি একটু আসতে পারবে না, এখানে একটা কোনো ফল্ট হয়েছে, একটু আইডেন্টিফাই করতে যেতে হবে, যেটা ইমিডিয়েটলি যেতে হবে, নাহলে প্রবলেম হতে পারে, তো তুমি এক কাজ করো ড্রাইভারকে নিয়ে চলে এসো। তো ও তখন কোয়ার্টার থেকে বেরিয়ে ড্রাইভারকে ফোন করে ওখান থেকে কন্ট্রোল রুমে আসে, তারপর সেখানে ওরা রেডিয়াম জ্যাকেট টর্চ মানে ওরা যে গেটআপে যায় আর কি সাবস্টেশনে, সেগুলো সমস্ত কিছু পরিধান করে ও ড্রাইভার আর ড্রাইভারটাকে সঙ্গে নিয়ে গেছিলো, ঠিক আছে, ড্রাইভারটা যেহেতু ওখানকার লোকাল লোক, তো ড্রাইভার সুমনদা আর তার সাথে ওই মহাপাত্র সাহেব, ওরা তিনজনে মিলে সাবস্টেশনে যান। তো এইবার ওখানে গিয়ে ঢুকেছে, দিয়ে এবার ওরা তো ওখানে কাজ শুরু করেছে রাত্রেবেলা, ওখানে টর্চ নিয়ে আর রেডিয়াম জ্যাকেট পরে ওরা গেছে। তো যাই হোক, মোটামুটি একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশটা রয়েছে ওখানে, সব দেখছে টেকছে। হট করে কাজ করতে করতে সুমনই ফার্স্ট কথাটা বলেছে, বলছে কি হলো, একটা বাচ্চা খেলতে খেলতে চলে গেলো না? তো মহাপাত্র সাহেব না এরকম ওর মুখের দিকে তাকালো, বলছে কি তুমি দেখতে পেয়েছো? তখন বলছে হ্যাঁ বাবা, আপনাদের এখানকার বাচ্চারা কি সাহসী, কোনো গ্রামের বাচ্চাটা তা হবে, মানে এত রাতে ওদের ভয় নেই এই এরিয়াতে খেলে বেড়াচ্ছে? তো মহাপাত্রবাবু বলছে যে তুমি তাড়াতাড়ি যা করছো কাজটা কমপ্লিট করো, কাজটা করে চলো এখান থেকে, আমাদের বেরোতে হবে। তো বলছে তারপরে কাজ করছে সমানে, মানে আশপাশের চারিদিক থেকে যেন ইকো হচ্ছে একটা ভাষা ভাষা কণ্ঠস্বর, এবং সেটা না মানে নর্মাল, মানে মেয়েরা যেরকম নর্মাল হাসে, মানে কোনো নাকি সুরে বা খ্যানখ্যানে গলা কিচ্ছু নয়, কিন্তু নর্মাল যেরকম এরকম মানে একটা মেয়ে যেরকম প্রাণবন্তভাবে হাসে, সেরকম যেন মনে হলো একটা মেয়ের হাসির আওয়াজ আসছে, বা মনে হলো যেন হঠাৎ করে কতগুলো বাচ্চাগুলো হে যেন বাচ্চারা খেলতে 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 গ্রামের দিকে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে চলে যায়, ওরকম যেন বাচ্চারা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আবার যেন হঠাৎ করে মনে হচ্ছে কোনো বয়স্ক লোক একটু কেশে উঠলো, মানে নানান রকমের আওয়াজ, কখনো মনে হচ্ছে কাঁদছে, কখনো মনে হচ্ছে হাসছে কেউ, কখনো বাচ্চারা এর দল খেলে বেড়াচ্ছে। এবার হঠাৎ হঠাৎ করে কাজ করতে করতে মনে হচ্ছে যেন সাট করে দুটো বাচ্চা দৌড়ে চলে গেল।
এইবারে আস্তে আস্তে ওদের তিনজনেরই প্রচণ্ড ভয় লেগেছে। এবার মহাপাত্র সাহেব বলছেন কি, এই শোনো কি মনে হয় এই ইস্যুটা কি এখন সলভ হবে? তখন ও বলছে, বুঝতে পারছি না তো স্যার, মনে হচ্ছে একটু টাইম টেকেন। তখন বলছে, এক কাজ করো, ছেড়ে দাও, আমরা বরং কাল সকালে আসবো, আজকে 10 ঘন্টা কারেন্ট না থাকে না থাকবে আমরা এখান থেকে চলে যাই। তখন আর কারো সাহসে গুলাচ্ছে না যে জোর করে বলবে না না সলভ করি। তখন সুমনও শেষে বিপাকে পড়ে বলছে, হ্যাঁ সাহেব, আমারও মনে হচ্ছে যে চলে যাওয়াই ভালো, কালকে সকালে এসে নাই দেখা যাবে। বলে ওরা এবার তিনজনে আবার গাড়ির কাছে এসছে, মানে গাড়িতে উঠে এবার ড্রাইভার যে গাড়ি স্টার্ট দিতে যাবে, কিছুতেই গাড়িটা স্টার্ট দিতে পারছে না, গাড়ি তো স্টার্ট দিতে পারছে না। ওরা তিনজনেই দেখছে যে 5-6টা ছোট ছোট বাচ্চা, মানে গ্রাম্য বাচ্চা যেরকম হয় না যে খেলে ধুলে বেড়ায়, ওরকম 5-6টা ছোট ছোট বাচ্চা যেমন হে করতে করতে, মানে হই 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 করতে করতে করতে, মানে এক পাশ থেকে ওদের গাড়িটার সামনে দিয়ে ক্রস করে ওপাশে যেন দৌড়ে ছুটে বেরিয়ে চলে গেল। এবার এত রাত্রে যে কখনোই কোনো বাচ্চার দল এসে এখানে খেলবে না সেটা খুবই স্বাভাবিক, তো কাজে এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকা আর কোনো মানেই হয় না। এবার গাড়িটা কত চেষ্টা করছে স্টার্ট দিতে, ড্রাইভার কিছুতেই গাড়িটা স্টার্ট দিতে পারছে না। তখন তো রীতিমতো সবাই মিলে ওখানে কি করবে, মানে ওরা তো বড় ভয়ে তখন থরহরি কম্প, তো বারবার তখন বলছে যে ইস খুব ভুল হয়ে গেল, কি করা যায় কি করা যায়। ড্রাইভার বলছে, আপনারা প্রত্যেকে ইষ্ট দেবতার নাম নিতে থাকুন, আমি দেখছি ওরা বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এবার ভয়ে ওরা গাড়ি থেকে কেউ নামতেও পারছে না। ইতিমধ্যে হঠাৎ করে, মানে ড্রাইভার দাদাটা সামনে বসেছিলেন আর পেছনের সিটটাতে মহাপাত্র সাহেব আর সুমন বসেছিল। এবার সুমনের দিকে যে কাঁচটা রয়েছে সেই কাঁচটার ওপরে হঠাৎ করে কেউ জোরে এসে টক 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 করে নক করে, আর সুমন ঘুরতেই তারপরে ফেন্ট হয়ে সঙ্গে সঙ্গে মহাপাত্র সাহেবের কোলের মধ্যে ঢলে পড়ে। পরের দিন সকালবেলা ওর যখন জ্ঞান ফেরে, ও দেখে ও তখন মানে হসপিটালাইজড রয়েছে এবং ওর চারিদিকে সবাই বসে রয়েছে, মহাপাত্র সাহেব আছেন, সেই ড্রাইভার দাদা রয়েছেন। ওর প্রেশার অসম্ভব ফ্লাকচুয়েট করতে শুরু করেছে। ও যখন ধাতস্থ হলো, যখন ওকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল, তখন ও বলছে ওই যে লাস্টে ও একটা খটখটখট নক করার আওয়াজ পেলো কাঁচের ওপরে, এবার কাঁচের ওপরে কেউ এসে যদি গাড়িতে ধাপ ধাপ করে নক করে, স্বাভাবিকভাবেই তোমার চোখটা তোমার মাথাটা অটোমেটিক্যালি ওদিকে ঘুরবে। তো ওই নক করার আওয়াজটা কিন্তু মহাপাত্র সাহেব ওর পাশে বসেছিলেন, কিন্তু সে কিন্তু শুনতে পায়নি আর সে কিন্তু কিছু দেখতেও পায়নি। বাট ও যখনই পাশে ঘুরেছে, ও নাকি দেখেছে একটা বউ দাঁড়িয়ে আছে, হ্যাঁ পুরো মাথায় ঘোমটা দেওয়া, কাপড়টা এরকমভাবে ধরা হাত দিয়ে, এরকমভাবে বউটা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেটা তার গায়ে কোনো মাংস নেই, সেটা একটা কঙ্কাল, মানে একটা কঙ্কালের মধ্যে যদি শাড়ি পরানো থাকে, কঙ্কালটা যেরকমভাবে মাথার উপরে ঘোমটা দিয়ে এরকমভাবে হাত দিয়ে ধরে থাকবে, হাতটাও পুরো কঙ্কালটার, মানে একটা লিকলিকে হাড় খালি, আর পুরো ফেসটাও দেখতে পেয়েছিল সেটা একটা কঙ্কাল, ঠিক আছে, কঙ্কালের মাথা, কিন্তু মাথার উপর দিয়ে এরকম নাকি ঘোমটা তোলা সেই একটা পুরো বউ, আর সম্ভবত ওই মানে হাতের যে মানে ওই হাড়টা, ওই হাড়ের মধ্যে এরকম চুড়ি চুড়ি সব পড়া আর কি, এরকম চুড়ি পড়া, হাড় পড়া, আর কঙ্কালটা ওর মা এরকম ওর দিকে, মানে কঙ্কালের তো বুঝতেই পারছো দাঁতের পাটিটা এইভাবে বেরিয়ে আছে উন্মুক্ত হয়ে, তো ওই রকম ভয়ঙ্করই সেটা দেখতে লাগছে। আর ও ওইটা দেখেই আর কোনো মানে মুখ দিয়ে আওয়াজও পর্যন্ত করতে পারেনি, ভয় বলে না যে যখন কোনো মানুষ এক্সট্রিম ভয় পেয়ে যায় তখন সে আর মানে মুখ দিয়ে গলা দিয়ে তার আওয়াজ বেরোয় না, সে শ্বাসরুদ্ধ বাকরুদ্ধ হয়ে যায়, তো সেরকমই ওর অবস্থা। ও ওই রকমভাবে সঙ্গে সঙ্গে ফেন্ট হয়ে মানে মহাপাত্র সাহেবের কোলের মধ্যে ঢলে পড়েছে, কিন্তু মহাপাত্র সাহেব কিছু শুনতেও পায়নি আওয়াজটা বা দেখতেও পায়নি। এবার ও যখনই অজ্ঞান হয়ে গেছে, ওর চোখে মুখে জল দিচ্ছে ওদিকে পেছনে উনি, আর তারপরে ড্রাইভার সমানে স্টার্ট দেওয়ার চেষ্টা করতে করতে হঠাৎ আচমকাই গাড়িটা স্টার্ট হয়ে যায়, এবং তারপর গাড়িটা স্টার্ট নিতেই ওরা ওখান থেকে একদম স্ট্রেট ওকে নিয়ে হসপিটালে বেরিয়ে এসেছে, মানে ওর যখন কিছুতেই জ্ঞান ফিরছিল না, এখানে এনে হসপিটালাইজড করার পর পরদিন সকালবেলা ওর জ্ঞান ফিরেছে। তো যখন একটু ধাতস্থ হয়েছে তখন ও বলছে যে কেউ ওরকম একজন কঙ্কাল সার মহিলাকে দেখেছিলেন, মানে কঙ্কাল মহিলাকেই দেখেছিলেন, নট কি কঙ্কাল সার, কঙ্কালের মতো কঙ্কাল, কঙ্কালটা শাড়ি জড়ানো, তো এটা নাকি দেখতে পেয়েছিল। তো মানে ওর নিজের চোখে এক্সপিরিয়েন্স করা, অত রাত্রে ওরকম ছোট ছোট বাচ্চার দল হেঁটে বেড়াচ্ছে ওই রকম মহিলার কঙ্কাল, তো ও অসম্ভব ভয় পায়। এবং সেদিন এসে ও অ্যাডমিট করে যে না, সত্যিই ওই সাবস্টেশনে রাত্রেবেলা কাজ করার মতন কোনো মানে একেবারেই সম্ভব না বলতে নেই, মানে ওখানে রাত দুপুরে গেছে বা টুকটাক কাজ করতে গিয়ে অনেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স করলেও কারোর কিন্তু কোনোদিন কোনো বড় ক্ষতি হয়নি, কিন্তু ক্ষতি হতে কতক্ষণ, বা ভূত আছে জেনে তো আর কেউ ওখানে গিয়ে কাজ করতে পারবে না না, এখন ওই জন্য ওরা
একদমই সাবস্টেশনে কাউকে ডিউটিই দেয় না, ওই কন্ট্রোল রুম থেকেই কন্ট্রোল করা হয়। এবং এই ঘটনার পরে তো সুমন বোধ হয় মানে রাত্রির বেলাতে ওকে যদি কেউ ডাকতো যে আসো হেল্প লাগবে বা কিছু, ও রাত্রিরে ফোন দেখলে ফোনই রিসিভ করে না, বলে আমি ডাকলে আমি যাবোই না আর ওখানে, এতটাই ভয় পেয়ে যায়। অথচ সেই ছেলের প্রচণ্ড উৎফুল্লতা ছিল যে আমি এক্সপ্লোর করবো, দেখবো ওখানে আদতেও কিছু আছে। বেশ, সো আমার এই ইনসিডেন্টটা অসাধারণ লেগেছে, তা আমি ভাবলাম যে একটু নতুনত্বও আছে ইনসিডেন্টটার মধ্যে, তো এটা সৌরদীপ আমাকে পাঠিয়েছিল, এটা শেয়ার করলাম তোমাদের সাথে। মিস করে গেলাম, রেকর্ডেডটা দেখে নিও কালকে সকালে। এমনিতেও এই ভিডিওটা তোমার সত্যিভূতের গল্প ফেসবুক, যেটা আমাদের সত্যিভূতের গল্প ইউটিউব চ্যানেলেও ওটা আপলোড হয়ে যাবে, তো ওখানেও দেখে নিতে পারো। আর একটা ঘটনাও বলি, এটা একদম ছোট্ট ঘটনা, তো এটা শেয়ার করে আমি তারপরে, ওটা 9:15 হয়ে গেছে তো আমি তারপরে ইউটিউবে চলে যাব, যেহেতু আমি 10 মিনিটস লেটে এসেছি, তো ঠিক আছে। আমি আরেকটা ছোট্ট ঘটনা সৌরদীপেরই আমার আরেকটা ঘটনা শেয়ার করে দিচ্ছি, এটা ওর দাদুর ঘটনা, এটা 1978-এর ইনসিডেন্ট, ঠিক আছে। এটা তখন ওর দাদু মানে মাঝ বয়স্ক, মিডিল এজেড হবে, তো ওই দাদু এই ফেব্রুয়ারি মাসে উনি মারা গেলেন। তো যতদিন উনি বেঁচে ছিলেন নাকি বারংবার সৌরদীপকে এই ঘটনাটা শেয়ার করেছিলেন, তো সেই কারণে মানে দাদুর কাছ থেকে বারে বারে হয় না এক একটা ঘটনা মানুষের মনে দাগ কেটে যায়, তো দাদু নাকি মানে নিজের শেষ জীবন পর্যন্ত বারংবার এই ঘটনাটার পুনরাবৃত্তি করতেন, মানে ওনার বারবার এই গল্পটা যখনই যাকে পেতেন মানে ভূতের গল্প বলতে বসলে এই গল্পটা উনি বলতেন। তা একবার ওনার বাড়ি হচ্ছে, অ্যাকচুয়ালি ওনাদের বাড়িটা ও মামার বাড়িটা হচ্ছে কসবা অঞ্চলে ওর, এবং ওর মামার বাড়ির মানে ওর দিদার বাপের বাড়ি হচ্ছে শান্তিপুরে নেমে ওখানে বাবলা বলে কোনো একটা অঞ্চলে যেতে হয়, ওই মানে বাবলা বলে কিছু একটা জায়গা আছে, তো ওই শান্তিপুর থেকে বাবলা ওখানে হচ্ছে মানে দাদুর শ্বশুর বাড়ি ছিল, মানে দিদার বাপের বাড়ি, শান্তিপুর থেকে বাবলা যেতে হয়। তো একবার নাকি অনেক গভীর রাত্রে মানে ট্রেনটা এত লেট করেছিল, উনি শান্তিপুরে ওই মানে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন, সেখানে দিদা ছিল, দিদাকে আনতে যাবেন, তো যেতে পরের দিন মানে ওই রাত্রা থেকে পরের দিন দিদাকে নিয়ে চলে আসবে এরকম প্ল্যান। তো ট্রেন এত লেট করেছে, উনি শান্তিপুরে তখন অনেক রাতে নেমেছেন, এবং আমি যখনকার কথা বলছি তখন নাকি বলছে স্টেশনের ধারে গরু গাড়ি টাড়ি থাকতো, ওই বাবলা টাবলার দিকে নামিয়ে দিত, তো রিক্সা বা মানে গরুর গাড়ি টাড়ি তখন কিচ্ছু অ্যাভেলেবেল নেই। একবার স্টেশন মাস্টারের কাছে গেল, তো স্টেশন মাস্টার বলছে এরকম সপ্ত সে চলে গেছে, আপনি তাহলে আজকে রাত্রা নয় কোনো মতে স্টেশনেই কাটিয়ে দিন, বলে উনিও তো ঝাঁপ বন্ধ করে যেতে পারলে বাঁচেন। তা এখন রাত্রেবেলা সারা রাত্রি ওরকম দাদু কোথায় স্টেশনের মধ্যে বসে থাকবে, আর তার মধ্যে এরকম একাকি ঘুটঘুটে অন্ধকার, তখন তো আগেকার দিনে স্টেশনগুলোও তোমার ঘুটঘুটে অন্ধকার ছিল, মানে একেবারেই তোমার থাকার উপযুক্ত ছিল না। তো সেই কারণে যথারীতি মানে দাদু ঠিক করলেন যে না তাহলে আমি একটু আস্তে আস্তে বাইরেটাই স্টেশন চত্বরে ঘোরাঘুরি করি, যদি দেখি কিছু পাচ্ছি তাহলে আমি বেরিয়ে যাব। তো দাদু বাইরেটাই বেরিয়ে এসে একটু এদিক ওদিক করছে, এদিকে ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে, রাত বাড়ছে, দাদু কি করেন কি করেন, তো হঠাৎ করে দেখছে কম্বল টম্বল মুড়ে দিয়ে একটা লোক আসছে, তখন কিন্তু খুব একটা শীতের সময় নয়, কিন্তু কম্বল টম্বল মুড়ে দিয়ে চাদর টাদর জড়িয়ে টড়িয়ে একজন লোক আসছে। তো কাছাকাছি আসতেই দাদু বেশ একটু ভয়ও পেয়ে গেছিলো যে কি ব্যাপার রে বাবা, কম্বল মুড়ি দিয়ে কে আসছে এখন। তো কাছে আসতেই বলে আরে জগাই, মানে দাদুর একটা ছোটবেলার বন্ধু, উনিও কসবাতে থাকতেন, সেই জগাই। তো বলছে জগাই তুই এখানে, তো বলে আর বলিস না রে আমি এসেছিলাম মায়াপুরে ঘুরতে, তো এখানে মায়াপুর থেকে শান্তিপুরে এক রিলেটিভের বাড়িতে এসেছিলাম, তো ভাবলাম যে রাত্রেবেলা ট্রেনটা পেয়ে যাবো, দেখ না লাস্ট ট্রেনটা চলে গেছে বুঝতে পারিনি, এবার আমিও ফেসে গেলাম, তা তুই কোথায় যাচ্ছিস? তখন বলছে আরে আমার তো এরকম শ্বশুরবাড়ি বাবলাতে, তা আমি বাবলা যাব, তো দেখ না কিচ্ছু পাচ্ছি না। তো তখন জগাই একটু পাঁচ দুমি সেকেন্ড থেমে বলছে এ শোন না চল আমি তোর সাথে হাঁটছি, আমি তো হেঁটেই তোর সাথে বাবলা পর্যন্ত চলে যাচ্ছি। তো তখন উনি বললেন যে যাবি তাহলে চল, সে তো ভালোই কথা, তাহলে আজ রাতে আর তোকে ফিরতে হবে না, এক কাজ করি কালকে সকালবেলা তুই আজকে রাত্রেবেলাটা আমার শ্বশুর বাড়িতেই থেকে যাবি, কালকে সকালবেলা একবারে আমার স্ত্রীও ওখানে রয়েছে, আমরা তিনজনে ট্রেন ধরে ব্যাক করে চলে যাবো। তা বেশ যেমন কথা তেমন কাজ, তো ওরা দুজনে হাঁটা শুরু করলো। এবার দাদু বলছে সেদিনকে জগাইয়ের কথা মানে আরোই অন্যরকম লাগছিল, মানে খুব ছোটবেলার কথা বলছে, তোর মনে আছে আমরা সেই চালতা বাগানে খেলতে যেতাম, অমুক করতাম তমুক করতাম, ফুটবল মাঠে খেলতে গিয়ে একবার সেই কিজোর পড়ে গেছিলাম মনে পড়ে, অমুক তমুক শত পুরনোর কথা মজা করছে কথা বলছে, খুব গলগাল গল্প হচ্ছে ওনাদের, করতে করতে প্রায় বাবলা মানে কাছাকাছি এসে গেছে, মানে বাড়ির কাছাকাছি এসে গেছে।
তো এবার এসে যেতে বলছে ওই দেখ ওই বাড়ি অব্দি এসেই গেছি চল। হট করে যখন একদম বাড়ির কাছে চলে এসেছে তখন ওই জগাইবাবু বলছেন যে আচ্ছা তুই এবার তাহলে চলে যা বাড়ি, আমি না একটা জিনিস না ভুল বলেছি তোকে, জানিস আমার মনে হচ্ছে লাস্ট ট্রেনটা এখনো যায়নি, লাস্ট একটা ট্রেন কিন্তু বাকি আছে বুঝলি, এই আমি চললুম রে তুই চলে যা বাড়ি চলে যা, আমি বরং রাতের ট্রেনটা পেয়ে যাবো, ওদিকে তোর বৌদি একা আছে খুব চিন্তা করবে, আমি চললুম বলে সে তো মানে দৌড়ে যেন হুশ করে অন্ধকারে মিলিয়ে গেল। এবার অন্ধকার ঘুটঘুটে রাস্তা, ও বলছে কোথায় গেলো এইটুকুনির মধ্যে, মানে হট করে যেন না 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 যা তুই যা, এদিকে উনি বলে যাচ্ছেন আরে তুই চল এত রাতে কি করে যাবি, উনি আর কোনো কথা শোনার জন্য এক মুহূর্তও দাঁড়ালেন না, উনি সেই তড়ি ঘড়ি পেছন ফিরে কোনো মতে দৌড়ে দৌড়ে যেন কোথায় মিশে গেলেন অন্ধকারে। তো যাই হোক উনি বাড়ি এসে গেছেন। তা পরদিন সকাল থেকে উঠে না ওনার মনটা মনটা খুব কু ডাকছে, তো ওই তখন মানে ওই হতো না টেলিফোন বুথ থাকতো, ওই বুথ থেকে বোধহয় ফোন টোন করা যেত, আর সবার ঘরে ঘরে এত ফোনের ব্যাপার ছিল না, কিন্তু ওই পাড়ার দোকান থাকতো, পাড়ার দোকানে একটা হয়তো টেলিফোন বুথের মতো আছে, সেখানে ফোন করলে খবরাখবর টবর দেওয়া যেত। তো উনি না তখন ওনার কি মনে হয় কসবার একটা ওরকম টেলিফোন বুথে ফোন করেছেন ওদের পাড়া, ফোন করে বলছে কি হ্যাঁ রে জগাইদাকে সকাল থেকে দেখেছিস, কালকে রাতে কত রাতে জানিস আমাকে শান্তিপুরে এরকম বাবলাতে এসে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে কীরকম হন্তদন্ত হয়ে জানিস চলে গেল, আমার তো খুব চিন্তা হচ্ছে যে ও বাড়িতে ঠিকমতো পৌঁছলো কি না, 11টার দিকে অত রাত্রে ও কী ট্রেনে গেল কিছুই বুঝতে পারছি না, তা তখন তো বুথ বন্ধ হয়ে গেছিলো আমি আর ফোন করে খবর নিতে পারিনি, তা একটু তুই ওর বাড়ি থেকে এনে খবর দে না যে ও ঠিকমতো পৌঁছেছে কি কাল রাতে। তো তখন না ওই লোকটা ওপাশ থেকে বলছে কার কথা বলছো তুমি, জগাইদা, তা জগাইদারকে তুমি রাত 12টায় কী করে পেলে, 11টা 12টার সময়, তো বলছে না না ও আমায় ছেড়ে দিয়ে গেছে তখন রাত্রির 11টা 12টা বাজে, আমায় তখন ছেড়ে দিয়ে হন্তদন্ত হয়ে চলে গেল। বলছে আরে জগাইদা তো কালকে সন্ধ্যেবেলাতেই বিকেলবেলা 7টার সময় অ্যাক্সিডেন্টালি মানে উনি আর ডেথ হয়ে গেছেন। ওটা শুনে না মানে ওর তো ওনার তখন মানে পা দুটো থত্তর থত্তর করে কাঁপছে, তখন উনি রিলেট করতে পারলেন যে ও কথার ভাঁজে একটা কথা বলেছিল যখন মানে দাদু ও যখন চলে যাচ্ছে বলছে যে না না তুই এত উপকার করলি আমার যাবি না আমার সাথে, তো তখন উনি কথায় কথায় বলছেন আরে তুই তোর নিজের অসহায়তার মধ্যেও আমার এত উপকার করেছিস, আর আমি তো আজকে তোর বিপদের দিনে কি তোর পাশে একটু থাকবো না, এটুকু করবো না তোর জন্য, যা 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 বাড়ি ঢুকে যা, বলতে বলতে ও চলে গেল। তখন দাদু রিলেট করছে যে তখন ও কিন্তু এই কথাটা দুবার বলেছে, তোর বিপদের দিনে আমি আসবো না, তুই আমায় বিপদের দিনে সাহায্য করেছিস। একসময় ওই জগাইদার একবার আর্থিক ভীষণ অনটন হয়েছিল, মানে এমন হয়ে গেছিল বাড়িতে হাঁড়ি পর্যন্ত চড়ছে না, মানে চালটা ঘরের কিনে নিয়ে যাওয়ার পয়সা নেই। দাদু সরকারি চাকরি করতেন বটে, কিন্তু সেই সময় সরকারি চাকরিরও মাইনে যে খুব একটা বেশি ছিল তা কিন্তু নয়, কাজেই সেই সময় যে দাদুও ভীষণ সচ্ছলতার মধ্যে থাকতো তা নয়, তবু যতটা পারা যায় অ্যাডজাস্ট করে হলেও বন্ধুর বিপদ, বন্ধু খেতে পাচ্ছে না সেখানে দরকারে হলে এখন কি আগে নিজে মাংস মিঠাই মন্ডা খাবো, তারপর যদি এক্সেস থাকে তবে আমরা গিয়ে কাউকে দেওয়ার কথা চিন্তা করি। বা তখনকার দিনে মানুষদের মানসিকতা ছিল অন্য, বন্ধুর ঘরে হাঁড়িটাও চড়ছে না, আমার ঘরে মাছ ভাত খাবো আমিও তাহলে একটু নুন ভাত খাই, বরং ওরাও একটু খাক, ওরাও অন্তত খাক পেটে পড়ুক, তো নিজেও নুন ভাত খেয়েছে তার ফ্যামিলিকেও সাপোর্ট করেছে, অন্তত নুন ভাতটুকু খেয়ে যেন দুটো পরিবার স্বাচ্ছন্দ্যে চলে যায়। তো চাঁদ মানে জগাইদাকে অনেকদিন নাকি ওই দাদু হেল্প করতেন, এবং আস্তে আস্তে যখন ফিনান্সিয়ালি আবার জগাইদা মানে ওই দাদু যখন আবার স্টেবল হয়েছেন, উনি অনেক ধারই আছে উনি আর শোধ করতে পারেননি, সেগুলো নিয়ে আর দাদু কিছু বলেনি যে ঠিক আছে তুই তো কোনো দিন টাকা পয়সা ওড়াসনি বা নষ্ট করিসনি, তুই তো মানে তোর পরিবার খেতে পাচ্ছিল না, আমি যদি কাউকে খাইয়েছি একবেলা তার জন্য সে টাকার আমি হিসেব নেব না, মানে দাদু অনেক উপকার করেছে ওদের পরিবারের। তো সেই কারণেই সেদিন রাত্রেবেলা দাদু যখন মানে ভয় পাচ্ছিলেন বা দাদু ওরকম বিপাকে পড়েছিলেন, অতটা রাস্তা কিন্তু দাদুর পক্ষে একা হেঁটে আসা ওই অন্ধকার মানে আর তখনকার দিনে রাস্তাঘাট ডেভেলপডও ছিল না, অন্ধকার ঘুটঘুটে একটা আলো নেই বাতাস মানে সেই মানে জঙ্গলের মধ্যে মধ্যে দিয়ে রাস্তা, কী করে ওখান দিয়ে দাদু একা একা যেত তাই না, তো খুব স্বাভাবিকভাবেই দাদু খুব হেল্পলেস ফিল করছিলেন।
হতো, হয়তো শেষবারের মতো চলে যাবার আগে যেটুকু সম্ভব হলো সেটুকু দাদুর ঋণ শোধ করে দিয়ে গেল। মানে যেহেতু বুঝতে পেরেছিল যে দাদু সেই সময় তো জানে না যে মারা গেছে, পরে জানলে হয়তো অতটা ভয় পাবে না। মানে তুমি জানো, যখন জানো যে কেউ মারা গেছে, তারপর তাকে দেখতে পেলে তুমি যে ভয়টা পাবে, তুমি জানোই না, আননোয়িংলি তো তুমি তাকে সেই ভয়টা পাবে না। কাজেই দাদুকে সে ভয়ও কিন্তু দেখাতে চায়নি, পরবর্তীতেও কিন্তু সে আর কখনো মানে দেখেনি আর কি দাদুকে, মানে দেখা দিয়েছে বা কোনোদিন দাদু তাদেরকে ফেস করেছে সেরকম কিচ্ছু নয়। কিন্তু ওই একবারই উনি এসেছিলেন এবং একবারই কিন্তু উনি যথেষ্ট মানে ওনাকে সাপোর্ট করেছিলেন। তো এই ঘটনাটা দাদুর মানে মৃত্যু ওনার মাথাতে ছিল এবং উনি বারংবার সকলের সাথে শেয়ার করতেন। এখন উনি আর নেই আমাদের মধ্যে, থাকলে আমার এই আজকের স্টোরিটা হয়তো শুনতে পারতেন, এনজয় করতেন মেবি। তো আমার দারুণ লেগেছিল ইনসিডেন্টসগুলো, তো এগুলো সৌরদীপ পাঠিয়েছে। সৌরদীপ, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। আর তোমরা যারা আমাকে তোমাদের নিজেদের দাদু ঠাম্মার রিয়েল লাইফ কোনো ইনসিডেন্ট বা নিজেদের কোনো সাথে ঘটা ব্ল্যাক ম্যাজিক বা যে ধরনের যে কোনো ধরনের ঘটনা আমাকে শেয়ার করতে চাও, তারা আমাকে ডেফিনেটলি 8240840618 এই নম্বরে যোগাযোগ করবে। আমি আবার রিপিট করছি, 8240840618 এই নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করবে। গুঞ্জা লিখছে, কেমন আছো দিদি? ভালো আছি রে, তুই ভালো আছিস? আর একবার বলে দিচ্ছি যে শাড়িটা আমি এখন পরে আছি, এটা একটা খুব স্মুথ পেস্তা প্যাস্টেল কালারের একটা শাড়ি, একদম বডি হাগ, পুরো নরম সফট একটা শাড়ি, তার সাথে অসাধারণ জারি ওয়ার্ক, স্মুথ ফিনিশিং, মানে কোনো খামতি নেই শাড়িটার মধ্যে। এই রকম ধরনের কাতান সিল্ক স্টার্টিং মিষ্টির কাছে রয়েছে 1300-1400 থেকে, বাট পার্টিকুলার এই শাড়িটার এক্সাক্ট অ্যামাউন্টটা আমি জানি না। 9123604158 এই নাম্বারে যোগাযোগ করে ওর হিউজ কালেকশন তোমরা দেখে নিতে পারো। ওকে, ভীষণ সুন্দর ঘটনা, বন্ধুত্বের একটা ইমোশনাল ঘটনা, ঠিক? আজকালকার দিনে আমরা বোধহয় এরকম ভালো বন্ধুত্বও কাউকে অফার করতে পারি না। বেশ, ঠিক আছে, চলো তাহলে আজকে এখানে ক্লোজ করছি। এবার যাবো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, লেটস গো ফর ইট।